আসসালামু আলাইকুম। মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি শেখ রবিউল ইসলাম, এসইও এক্সপার্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং মেন্টর মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট। আজ হচ্ছে ডিরেক্ট ক্লায়েন্ট জেনারেটের যে আপনাদের কোর্স, এই কোর্সের হচ্ছে সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমরা লিঙ্কডইনের একটা মেথড শিখবো। গত ক্লাসে আমরা লিঙ্কডইনের একটা মেথড নিয়ে কথা বলেছি এবং আজকে হচ্ছে আমরা দ্বিতীয় একটা মেথড নিয়ে কথা বলবো, এবং পরবর্তী ক্লাসে আমরা লিঙ্কডইনেরই একটা মেথড নিয়ে কথা বলবো, তার মানে আগামী ক্লাসে। এবং তারপরে আমরা ফেসবুকে আমরা অ্যাড ক্যাম্পেইন করব আমাদের যারা টার্গেটেড ক্লায়েন্ট হতে পারে, যেমন যারা লিড জেনারেশন জানেন, এখানে যারা লিড জেনারেশন জানেন তারা লিড জেনারেশনের যে অডিয়েন্স হতে পারে, যে ক্লায়েন্ট, তাদেরকে টার্গেট করে আমরা অ্যাড ক্যাম্পেইন করব ইউএস, ইউকে, কানাডাতে। এবং যারা এসইও এক্সপার্ট আছে তারা এসইওর উপরে করবো, যারা গ্রাফিক্স ডিজাইনার আছে গ্রাফিক্স ডিজাইনের উপর করবো, যাতে আমরা একদম টার্গেটেড লোকের কাছে আমরা একটা পৌঁছাতে পারি। সেখান থেকে মেসেজ ক্যাম্পেইন করলে খুব দ্রুত আমরা ভালো কিছু রেসপন্স পাবো, বাইর পাবো। তারপরে আমাদের একটা সিস্টেম থাকবে, এটা একটা সুবিধা আপনাদের বলতে পারেন। কি হবে, ধরেন আপনি কিছু বায়ার পেয়ে গেলেন, যারা হচ্ছে আপনাকে মেসেজ করলো, মেসেজ তো করবে স্বাভাবিক। আপনি যদি ফেসবুকে মেসেজ ক্যাম্পেইন করেন 100% আপনার তো আসলে ডলার যেহেতু কাটবে, আপনার তো মেসেজ আসবেই। তা ধরেন 100 যদি মেসেজ পান আপনি, ওই 100 মেসেজে আপনি কী করবেন, একটা এক্সেল শিটে তার ফোন নাম্বার, তার ফেসবুক ইউআরএল এগুলো রেখে দিলেন। রেখে দেওয়ার পর সে কাজ দেখ বা না দেখ, তারপরে তার আপনি ফলো আপ করতে থাকবেন। কারণ ফলো আপ মার্কেটিং হচ্ছে আপনার মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে। কারণ এখানে যারা যুক্ত হয়েছেন তারা কিন্তু আসলে প্রথম দিনই আমাকে এখানে যুক্ত হন নাই আমাদের এখানে, যখন এই যে বর্তমানে আমি প্রতিদিন হচ্ছে অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছি ফেসবুকে, সবাই কিন্তু আসলে এসে যুক্ত হচ্ছে না। কারণ ফোন দেয়, মেসেজ করে, জানে কোর্সটি কত, কী কী শেখানো হবে, তারপরে বলে যে আচ্ছা আমি ভেবে দেখব। তার মানে কি, সে কিন্তু ট্রাস্ট করতে পারতেছে না যে আসলে শিখবো কি না। কিন্তু পরপর যদি সে যদি একদিন, দুই দিন, তিন দিন, চার দিন এভাবে আমি তার সাথে যুক্ত থাকি, তারপরে কিন্তু সে আসলে বিশ্বাস করতে পারবে। যেমনটা আপনারা করতে পারছেন যে ফেসবুকে, ইউটিউবে ভিডিও দেখছেন, দেখতে দেখতে লাস্টে যখন আমরা একটা অফার করছি আপনারা মনে হচ্ছেন যে আসলে আপনার কাছে শিখতে চাচ্ছে। তার মানে কি, অনেক দিন ধরে চিনেন তাই বিদায়, মানে ফিজিক্যালি না ছিলেন, ভার্চুয়ালি। এই বিষয়টি বায়ার পাইতে হলে আপনাকে কী করতে হবে, বায়ারের সাথে লেগে থাকতে হবে, তাকে সবসময় আপনি যে একজন এক্সপার্ট তার ব্রেনের মধ্যে এটি ইনপুট করে দিতে হবে। যখন ইনপুট করে দিবেন তখন তার ওই রিলেটেড সার্ভিস যখন লাগবে তখন কিন্তু সবার আগে আপনার চেহারাটা বেশ উঠবে তার কাছে, তখন কিন্তু আপনার আসলে কাজ পাওয়াটা সহজ হবে। মার্কেট প্লেসের বাইরে কথা বলতেছি, তো সেক্ষেত্রে আমরা অ্যাড ক্যাম্পেইন করবো, অ্যাড ক্যাম্পেইনের যে ডাটাগুলো পাবো তাদেরকে আমরা সবসময় ফলো আপ করে রাখবো। তাকে হচ্ছে আমরা ইনস্টাগ্রামে ফলো করবো, আমরা ফেসবুকে মেসেজ করবো, আমাদের সাথে আমাদের বিষয়ক কাজ বিষয়ক ইমেল করবো, আমাদের সাথে ইফেক্টিভ টেম্পলেট দেবো আমি, ইমেল করবো, তাদের লিঙ্কডইনে আমরা মেসেজ করবো, তাকে মাঝে সাথে সরাসরি মেসেজ করবো মানে ফোন নাম্বার থেকে, তারপরে তাকে হচ্ছে আমরা কল করব। তো হবে কি, তার আশেপাশে ইনভারমেন্টটায় হচ্ছে আমি এই বিষয়ে এক্সপার্ট, তার যেই বিষয়ে লাগবে হেল্প লাগবে, তার যেই সার্ভিসটা লাগবে আমি কিন্তু তার মাঝে পাশে ইনভারমেন্টটা ক্রিয়েট করে রাখতেছি। তখন যখন তার ব্রেনের মধ্যে এটা আস্তে আস্তে ইনপুট হবে, সাবকনসিয়াসলি সে জানতে থাকবে আমাকে, তখন কিন্তু তার ওই ধরনের কোনো সার্ভিস লাগলে অপশন হিসেবে ফার্স্টে আপনি থাকবেন, তারপরে অন্যরা থাকবে। তো সেই ক্ষেত্রে মার্কেটিং এইভাবে কিন্তু চলে। এই যে দিন ভরে হচ্ছে টিভিতে দেখেন যে একটা কোম্পানি দিন ভরে মার্কেটিং করতেছে, এই যে আপনার লাক্স দিন ভরে মার্কেটিং করতেছে, কী কারণে করতেছে, তারা তো মার্কেটিং করতে দিতে অলরেডি মানুষের মাঝে পরিচিত হয়ে গেছে, তো এখনও কেন মার্কেটিং করে, এইটাই যে মানুষের মনে থাকার জন্য। কারণ মানুষের মনে না থাকলে কিন্তু আপনাকে আর কিনবে না। যখন মানুষের মনে থাকে একটা জিনিস চিনা থাকে, তখন দোকানে যায় যদি দেখে ওই কোম্পানির লোক, তখন কিন্তু ওইটাই প্রোডাক্টটা কিন্তু কিনে। আর যেটা অচিনা সেটা যতই ভালো হোক সেটা কিন্তু কিনে না, ওইটাই স্বাভাবিক। যে আপনি যত ক্লায়েন্টের সাথে আপনি অ্যাটাচ থাকতে পারবেন তত আপনি কাজ পাবেন। এইভাবে যদি আমাদের যে 3 মাসের কোর্স, এটা আপনি যত বেশি ক্লায়েন্টের, আমি যতগুলো ফরম্যাট দেখাবো প্রত্যেকটা ফরম্যাটে ক্লায়েন্টের সাথে অ্যাটাচ থাকবেন, যত থাকবেন এভাবে করতে 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 দেখবেন একসময় কাজ আসতেই আছে, কাজ আর কমতেছে না। কিন্তু এই যে আজকে শুরু করে কাজ কিন্তু কাজ পাবেন না। এরকম যদি ভাবেন যে আজকে যেই মেথডটা দেখলাম কাল কী কাজ পাবো, পাই না কেন, তাহলে হতাশ হবেন, এটাই স্বাভাবিক। তো আজ আমরা হচ্ছে লিঙ্কডইনের যে দ্বিতীয় মেথডটা দেখবো ওইটা নিয়ে কথা বলবো। তো চলে যাবেন লিঙ্কডইনে, যার যার তো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে সবাই তো দেখতে পাচ্ছেন মনে আমার ইন্টারফেস। কথা বলেন, আচ্ছা তো এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে খুঁজবো হচ্ছে বিভিন্ন কোম্পানি ওনারদের, যাদের হচ্ছে আমি যে সার্ভিস দেয় এই সার্ভিসটা তাদের দরকার হতে পারে। এটা কিন্তু প্রবাবলির উপরে যে দরকার হতে পারে, আমরা কিন্তু একদম টার্গেটেড অডিয়েন্সের কাছে যাইতে পারতেছি না। আমরা সামনের ক্লাসে যেটা দেখবো ওইটা হচ্ছে একদম টার্গেটেড অডিয়েন্সের কাছে যাইতে পারবো, যে আমার সার্ভিস যার দরকার ঠিক তার কাছে মার্কেটিং করতেছি। আর এখন দেখতেছি হচ্ছে একজন জেনারেল,
আর লিঙ্কডইনের মাধ্যমে গত ক্লাসে যেটা দেখছেন এবং আজকে যেটা দেখতেছেন এটা একটু জেনারেল, যে কোম্পানি ওনারা আছে, ওনার একটা কোম্পানি আছে, তাই আমি ভাবতেছি যে আমার সার্ভিসটা লাগতে পারে, এর উপরে কিন্তু ডিপেন্ড করে আমি কিন্তু তাকে কানেকশন পাঠাচ্ছি এবং তার কাছে মার্কেটিংটা করব। আর সামনে ক্লাসে আমরা দেখবো একদম ডিরেক্টলি, একদম স্পেসিফিক, আমি যেই স্কিলে এক্সপার্ট, এই সার্ভিসটা যার দরকার ঠিক তার কাছেই মার্কেটিং করব। বলেন তো এখানে ইফেক্টিভভাবে কোনটা? পরেরটা একদম পরেরটা হবে, কারণ ওটা আপনার আপনার সার্ভিস যার লাগবে ঠিক তার কাছে আপনি মার্কেটিং করতে পারতেছেন। যেমন এখন যে মার্কেটিংটা আমরা গত ক্লাসে দেখলাম এবং আজকে, এটা জেনারেল মার্কেটিং, যে হয়তো তার লাগতে পারে, কিন্তু আসলে যে তার লাগবে এটা কিন্তু আমি শিওর না। কিন্তু আমরা পরবর্তীতে দেখবো একদম সিরিয়াস, যেমন অ্যাডস ক্যাম্পেইনের যেটা, ওটা কিন্তু আমরা একদম টার্গেটেড অডিয়েন্সের কাছে আমরা আমাদের সার্ভিসটা প্রমোট করতে পারতেছি, যার আসলে এই সার্ভিসটা দরকার ঠিক তার কাছেই একটা যাচ্ছে। তো এখন বিষয় হচ্ছে আমরা কিভাবে আসলে এখানে জেনারেল যে মার্কেটিংটা শিখতেছি আজকে সেটা কীভাবে শিখবো, সেটার জন্য লিঙ্কডইনের সার্চ বারে আমরা ধরেন এই যে অনেক কিছু আছে এখানে, ফাউন্ডার আপনার আছে, ডিরেক্টর, সিইও, ওনার, যে বেশিরভাগ মানুষ সার্চ করে থাকে, তো আমরা ওনার যে হচ্ছে যদি সার্চ করি দেখবেন অনেক কোম্পানির ওনার আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই যে দেখেন কানেক্ট বলতে বলতেছে যে বাংলাদেশের এখন আছে লোকেশন, যেহেতু বাংলাদেশের বিভিন্ন ওনার, বিভিন্ন কোম্পানি ওনারদের আমরা পাচ্ছি এখানে। এখন আমার দরকার হচ্ছে ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, এরকম বিভিন্ন বাহিরের ফরেন কান্ট্রির মানে ক্লায়েন্টে যেখানে আমি কাজ করতে পারি, ডলার ইনকাম করতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে এখন কী করতে হবে, পিপলে আগে চলে যাবো, ফিল্টারিং করতেছি। পিপলে চলে যাওয়ার পর দেখবেন অনেক মানুষ চলে আসে, এখন শুধু মানুষ, এখন কোনো পোস্টও আসে নাই, কোনো ধরনের কিছুই আসে নাই, শুধু মানুষ আসছে, পিপলস। তারপর অল ফিল্টারে ক্লিক করবো, গত ক্লাসের মতো থার্ড কানেকশনে চলে যাবো, যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তাদেরকে খুঁজে বের করতেছি। নিচে চলে যাবো বা ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম দেবো, আরও যদি কারো কোনো কান্ট্রি পছন্দ হয়ে থাকে অ্যাড লোকেশনে ক্লিক করে অ্যাড করে নিতে পারেন, তো আমি আর নিচ্ছি না। তারপরে হচ্ছে চলে যাবেন, আর কিছুই দরকার না। ইন্ডাস্ট্রিতে আসার পর মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, যারা লিড জেনারেশন করতেছেন, এসইও শিখতেছেন সবাই, এবং গ্রাফিক্স ডিজাইনার যে আছেন সেই গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করে দিবেন। এই যে আমরা মার্কেটিং দিলাম, এখান থেকে আপনি গ্রাফিক্স ডিজাইনার সিলেক্ট করে দেন, এই যে এখান থেকে গ্রাফিক্স ডিজাইন যদি দেন, এই যে এখানে গ্রাফিক্স ডিজাইন হয়ে গেল, একটা দিতে পারেন। আর আমরা হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং দিলাম, তারপরে হচ্ছে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, এটা আপনার অপশনাল রইলো। তারপরে হচ্ছে আপনি এখানে এই যে টাইটেল আছে, আমরা শুধুমাত্র যারা কোম্পানি ওনার আছে তাদেরকে খুঁজে বের করবো, তো আমরা হচ্ছে ডাব্লু ওনার, এই ওনার দেওয়ার পর আমি হচ্ছে শো রেজাল্টে যখন ক্লিক করবো তখন এখানে আমার শুধু ওনারদের, যাদের কোম্পানি আছে, কোম্পানি ওনার যারা, তাদের এখানে শো করতেছে। দেখেন হ্যাঁ বলেন, এইটা তো আমরা হচ্ছে ওনার এমনি জেনারেলি খুঁজতেছিলাম, আর এখন হচ্ছে দিলাম হচ্ছে তাদের পোস্ট, আসলে মানে কারেন্ট পোস্ট হিসাবে আমাকে এখন দেখাচ্ছে, আর এটা জেনারেলি ওনাররা আসে, এখানে অনেক কিছু আসতে পারে, ওনারের রিলেটেড কিছু মানে দিতে পারে লিঙ্কডইন, অনেক সময় মানে ওরা একদম স্পেসিফিক কিছু তো দেয় না, মানে আপনি যখন কিওয়ার্ড দিয়ে কোনো কিছু সার্চ করতেছেন একদম এক্স্যাক্টলি যে সেগুলি আসবে এটা কিন্তু আসে না, তো সেক্ষেত্রে কিছু সিও দিতে পারে, অন্যান্য দিতে পারে। আর আমরা এখন যখন টাইটেলে দিয়ে দিলাম যে তার টাইটেল থাকতে হবে ওনার, কোম্পানি ওনার, তখন কিন্তু একদম ওনারটা আসে। এই যে দেখেন প্রত্যেকজনের কিন্তু কারেন্ট চলে আসতেছে ওনার, দেখতেছেন ওনার প্রত্যেকজনের, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আর এর আগে যদি আমি না দিতাম তাহলে কিন্তু এই এই রেজাল্ট আপনি পাইতেন না, তখন এমনি মানে জেনারেলি চলে আসতো, তো চলে আসলো। এখন একটা জিনিস আছে, আমরা কিন্তু চাইলে এক একজনকে মানে এক একজনকে আমরা কিন্তু কাজ করতে পারি, বুঝছেন, আমরা কিন্তু এক একজনকে এখান থেকে নিতে পারি, কিন্তু এক একজনকে নিলে হয় কি অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমরা কিন্তু যেই টুলসের মাধ্যমে দেখতেছি এটা কিন্তু ম্যানুয়ালি করা যায়, যে আপনি এক একজনের ফাইল ওপেন করলেন, তাকে একটা করে কানেকশন সেন্ড করলেন, একটা করে মেসেজ দিলেন, এটা কিন্তু এক একাই করা যায় মানে ম্যানুয়ালি একটার পর একটা, ওইটা করলে পরে কিন্তু আপনার অ্যাকাউন্টের কোনো ধরনের প্রবলেম হবে না। কিন্তু আমরা কি করতেছি, আমরা সময় বাঁচাতে চাচ্ছি, আমরা টুলস ইউজ করতে চাচ্ছি, যে রোবটসের মাধ্যমে করবো, আমি আসলে 100টে 1000 বা 500 করতে চাচ্ছি, 100 করতে চাচ্ছি, আমি এক এক করে একটা একটা করে করতে চাচ্ছি না, সময় আমি নষ্ট করতে চাচ্ছি না। বিষয়টা কিন্তু একই, আপনি হয়তো একই করে একটা একটা করলে যেইটা হয়তো রেজাল্ট আপনি টুলসের মাধ্যমে করলে সেটি হবে, শুধু মাঝখানে সময়টা বাঁচবে আপনার, এই আর কি, টুলসের কাজ শুধু আপনার সময়টাকে বেছে দেওয়া। তো সবাই এখানে একটা প্রবলেম আছে, টুলসগুলো হচ্ছে পেইড, যেহেতু এটা আপনার সময় বাঁচাবে, তো যে কোম্পানি বানাইছে তাকে তো পেমেন্ট না করলে আপনাকে এই সময় বাঁচাইতে দিবে না, সেক্ষেত্রে এগুলো পেইড কিনতে হয়, তো আমরা হচ্ছে ফ্রিতে কিছু ট্রায়াল নিতে পারি, এসের বেশিরভাগ টুলসই ফ্রিতে ট্রায়াল নেওয়া যায়, পরে পেইড করতে হয়, তো আমরা আসলে এটা করবো। তবে হচ্ছে কী করতে পারি আমরা, এটা হচ্ছে প্রায় মানে ট্রায়ালের পাশাপাশি আমরা কিছু ট্রিক্সের মাধ্যমে এটি ট্রায়ালটাকে অনেক বেশি বাড়াইতে পারি, যেমন আমরা বিভিন্ন ওই যে ক্লোনিং করে করে বিভিন্ন অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট করে করে আমরা
করতে পারি। তো আমাদের যদি 10টা অ্যাকাউন্ট থাকে, আমরা 10টা অ্যাকাউন্ট থেকে দৈনিক একটা অ্যাকাউন্টে আমরা কাজ করলাম, এরকম একটা থেকে 10টা আবার আমরা ব্যাগে চলে আসলাম, এভাবে আমরা আস্তে আস্তে করতে পারি। এবং ইমেল সেন্স করলাম, যেটা আমি গত ক্লাস আপনাদের দেখাইলাম, এভাবে করলে আমরা এই ফ্রি সুযোগটিও আমরা পেইডের মতো বারে বারে নিতে পারি। আর এটা হচ্ছে আমাদের মেন রিজন, হচ্ছে এই কানেকশনগুলো যাদের সাথে হবে, আমরা প্রত্যেকটা ইস্যু আমরা বিভিন্ন দিন পোস্ট করবো, বিভিন্ন বিষয়ে যে আমি যে বিষয়ে এক্সপার্ট এটা আমি তুলে ধরবো, যাতে ওনার কাছে যায়, যার সাথে কানেকশন আছে উনি একটা কোম্পানি ওনার, এবং আমার যে এক্সপার্টনেস আছে এরপর আমি প্রতিদিন যে পোস্ট করবো, তার মাধ্যমে তার কাছে আমার এই পোস্টগুলো যাবে, সে দেখবে প্রতিদিন, দেখতে 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 পরে যখন তার কাছে একটা অপশন থাকবে তার এই সার্ভিস নেওয়ার জন্য, আমার কথা মনে হবে, তখন কিন্তু আমাকে একটা নক করতে পারে। এই প্রবাবিলিটির উপর ভিত্তি করে কিন্তু আমার মার্কেটিংটা করা লিঙ্কডইনে। আর এই যে আমি একটা নোট নোট পাঠাচ্ছি তাকে কানেকশন দেওয়ার সময়, সে আমাকে রিটার্ন মানে ইমিডিয়েটলি একটা কিন্তু রেসপন্স করতে পারে যদি তার এই মুহূর্তে একটা সার্ভিস লেগে থাকে, তো এটাও করতে পারে। এই দুইটি কিন্তু প্রবাবিলিটির উপর নির্ভর করতেছে, 100% কাজ করবো বিষয়টা এরকম না, তবে পেতে পারি এবং এটা কাজ করে এবং এটা আসলেই কার্যকরী, এই আর কি। তো আমরা এখন কী করবো, এখন হচ্ছে লিঙ্কডিনের আমরা কীভাবে সফটওয়্যারটা ইউজ করবো, সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে এই যে এক্সটেনশন ব্যবহার করতে জানেন, কীভাবে এক্সটেনশন ইনস্টল করতে, আমি আরেকবার দেখাই দিই। আপনি এখান থেকে ব্রাউজারে এখান থেকে চলে যাবেন মোর টুলসে, মোর টুলস থেকে চলে যাবেন এক্সটেনশন, এক্সটেনশন থেকে চলে যাবেন এই থ্রি লাইনে, এখান থেকে চলে যাবেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, এবং এখান থেকে আপনার যেই ধরনের এক্সটেনশন আপনার ব্রাউজারে ইনস্টল করতে চাচ্ছেন তাদের এই সার্চ দ্য স্টোরে সার্চ করে নেন। এখানে আমরা লিখবো হচ্ছে আমাদের আজকের যেটা হচ্ছে এক্সটেনশন, ওটার নাম কি ভুলে গেলাম, জবিন। তো আজকে আমরা জবিন নিয়ে কাজ করবো, তো জবিন এখন জবিন যখন সার্চ করলেন এই যে এখন চলে আসবে জবিন লিঙ্কডইন অটোমোশন, এখন এইটা যখন ক্লিক করবেন তখন এই যে এক্সটেনশনটা চলে আসছে জবিন লিঙ্কডইন অটোমোশন, এটা নিয়ে আমরা আজকে কাজ করবো। তো দেখেন আমার অলরেডি করা আছে, দেখে ইনস্টল রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আমরা আর যাচ্ছি না এখানে, একদম ইজিলি একটা প্রসেস। তো তারপরে এখন আমাদের কাজ হচ্ছে এই জবিনের মাধ্যমে এইগুলাকে, এই যে অনেক আমরা ওনার পেয়ে গেছি বিভিন্ন কোম্পানির, এদের কাছে একসাথে 100 জনের কাছে আমি কানেকশন পাঠাবো এবং তাদের কাছে আমি একটা জব প্রপোজালও পাঠাবো যে আমি এই বিষয়ে এক্সপার্ট। কীভাবে করবো, আমরা হচ্ছে এখন চলে যাবো জবিনে, এই যে জবিন আছে এখানে, এখানে ক্লিক করার পর আপনাদের এখানে একটা উইন্ডো আসবে, এখানে আপনি কি করতে পারবেন, একটা ক্লিক করবেন, ক্লিক করলে পরে আপনারা আর একটা ইন্টারফেস নিয়ে যাবেন, ওখানে একটা বক্স আসবে, ওখানে একটা ইমেল দিবেন ভ্যালিড ইমেল, ওই ইমেল দেওয়ার পর আপনি তলে পাবেন স্টার্ট, স্টার্টে ক্লিক করলে পরে আপনার হচ্ছে ইমেলে একটা অ্যাক্টিভেশন ইমেল যাবে, ওখানে ক্লিক করলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তারপরে আসার এখানে এসে আবার এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবেন, বুঝতেছেন? জি ভাই জি, তারপরে স্টার্টের এখানে 100 বা আপনি বেশি কম দিতে পারেন, এখানে মানে ডিফল্টভাবে 100 দেওয়া থাকে। আপনি অ্যাসাইন টু পাইপলাইনে ক্লিক করেন এবং এখানে ক্লিক করার পর আপনি যে কোম্পানি নট ডিফাইন্ড এখানে ক্লিক করে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনি নোটসের জায়গায় আপনি যে কোনো কিছু লিখতে পারেন, অনেকে অনেক বিষয় লেখে, যে আপনি যদি এসইও এক্সপার্ট হয়ে থাকেন সেটাও দিতে পারেন, আপনি যদি ওনার খুঁজতেছেন, আমরা যদি খুঁজতেছি ওনার, আপনি ওনার দিতে পারেন বা আপনি এখানে সিও দিতে পারেন, সিও না সিইও, সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার, এক্সিকিউটিভ অফিসার। তারপরে আপনি কি করতে পারেন, এই যে স্টার্ট ইম্পোর্টে ক্লিক করলে একটু লোড নিবে, লোড নেওয়ার পর হচ্ছে আপনার এগুলো সব এক্সপোর্ট হয়ে যাবে, আপনার একটা অ্যাকাউন্ট হয়েছে, আমরা যখন ইমেল দিয়ে এটা অ্যাক্টিভেশন করছি জবিনে তখন হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট হয়েছে, তখন ওখানে হচ্ছে আমাদের এগুলো ইম্পোর্ট হবে, তো একটু সময় নেবে, একটু সময় নেক, আমরা একটু ওয়েট করি। ফাঁকে একটা প্রশ্ন করি, যে ওই আমরা যে ফেক ইমেল আইডি ফেক এই লিঙ্ক আইডি খুলবো, ওখানে কানেকশন ছাড়াই, অর্থাৎ কানেকশন না বাড়িয়েই কি এই কাজগুলো করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি কানেকশন ছাড়াই করতে পারবেন, এটা তো আসলে আপনি কানেকশন পাঠাচ্ছেন আপনার ফার্স্ট স্টেপ। আর তারপরে হচ্ছে আমরা যখন কানেকশনগুলো থাকবে আমাদের অ্যাকাউন্টগুলোতে, তখন হচ্ছে আমরা ওখানে মার্কেটিং করে প্রতিনিয়ত পোস্ট করবো আমরা বিভিন্ন বিষয় নিয়ে, সেটা দেখবো আমরা আস্তে আস্তে দেখবো, এখন তো কেবল লিঙ্কডইন আছে, এরপর ইনডেটে যাবো, অনেক বিষয় রয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়ে দেখলাম 84% হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনার অক্টোপাসের মতো না, অক্টোপাস অনেক প্যারাদায়ক একটা বিষয় কিন্তু আপনার জবিন তো প্যারা দেয় না। আমার দুইটা অ্যাকাউন্ট খাই ফেললাম অনেক ফাস্ট, আমার দুইটা অ্যাকাউন্টে খাই ফেলাইছে। হ্যাঁ, না এটা আসলে নষ্ট হওয়ার কথা না, এই যে দেখেন এক্সপোর্ট হয়ে গেছে, দেখছেন আমার 100টা বিভিন্ন কোম্পানির হচ্ছে প্রোফাইল কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে গেছে, 100 জন কোম্পানির প্রোফাইল এখানে এক্সপোর্ট হয়ে গেছে, এখানে এদের আমি কানেকশন পাঠাবো এবং সাথে হচ্ছে আমি একটা কি করবো
বায়ারের জন্য আমি একটা বায়ার রিকোয়েস্ট বলতে পারেন সেটা পাঠাই, এই যে ইম্পোর্ট কমপ্লিট সাকসেসফুল, এরকম একটা মেসেজ যখন আসবে তখন মনে করবেন আপনারটা সাকসেসফুল হয়েছে, দেখেন 100 কন্ট্রাক্টস রেডি টু ইম্পোর্ট, রেডি হয়ে গেছে, ক্রস করে দেন এখন 100 চলে আসছে, দেখতেছেন এখন আপনাকে এখানে এখানে কি 100-এর বেশিও দেওয়া যায়, 200 বা 300 হ্যাঁ এরকম? দিতে পারবেন, তবে হচ্ছে বেশি দিলে হয় কি একটা সমস্যা হতে পারে আপনার, একশো নিরাপদ? না 100 রাখবেন না, আমি হচ্ছে ডিফল্ট দেখাইলাম, আপনি 500 দিতে পারেন সমস্যা নাই, যেহেতু আমরা হচ্ছে ফেক অ্যাকাউন্টে করবো, আপনার তো মেন জেনুইন অ্যাকাউন্টে করবেন না, আপনি হচ্ছে ফেক অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে ক্লোন করবেন সেটা আমি একটা টুলস দিয়ে দিছি আপনাদের গ্রুপে, ওই টুলসই ডাউনলোড করে ডেস্কটপে আপনি একটা ফোল্ডার বানিয়ে ওর মধ্যে আপনি 10টা ক্রোম দিয়ে 10টা অ্যাকাউন্ট করেন এবং ওটা একটা একটা করে এগুলো ব্যবহার করেন, তারপরে আপনি একদিন অক্টোপাস দিয়ে করেন, একদিন জবিন দিয়ে করেন, তো আপনার তো কানেকশনের অভাব হবে না। ওই একদিন 10টা ব্রাউজার কাজ করাবে হ্যাঁ সেটা তো সেটা করতে পারে, ওটা কোনো প্রবলেম নাই। ভাই প্রথম ক্লাসের ভিডিওটা কি পাওয়া যাবে? না না ওই ভিডিওটা রেকর্ড হয় নাই, আমার ইউটিউব চ্যানেলে ওই রিলেটেড একটা ভিডিও আপলোড করা আছে, ওইটাই আপনি দেখলে বুঝতে পারবেন। এটা যদি একটু গ্রুপে দিয়ে দিতেন তাহলে ভালো হইতো। আমি তো দিয়ে দিছিলাম অলরেডি আপনাদের গ্রুপে আছে, ওটা ওই অক্টোপাস থেকে আছে। হ্যাঁ অক্টোপাসের কথাই বলতেছি, আমি যেভাবে মার্কেটিং করি একটা কথা আছে না ওইটা। আচ্ছা এখন হচ্ছে আমরা কি করবো, এগুলাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নিব, কন্ট্রোল এ দিলে আমার অল সিলেক্ট হয়ে যাবে, নিচে দেখবেন কানেকশন ইনভাইটেশন নামে একটা ফোল্ডার ফাইল পাবেন, এই যে অনেকগুলো আছে, এটা আসলে অনেক বড় একটা মার্কেটিং টুল বুঝছেন, অক্টোপাসের চেয়ে অনেক ভালো একটা মার্কেটিং টুল এটা, অক্টোপাস আসলে একটা প্যারাডাইক বিষয় কিন্তু এটা অনেক অনেক কিছু করা যায়, এটা অ্যাড ক্যাম্পেইন পর্যন্ত করা যায়, দেখেন অ্যাড টু ক্যাম্পেইন, এটাতে কিন্তু অ্যাড ক্যাম্পেইনও করা যায়। তো আচ্ছা তখন আপনি কানেকশন ইনভাইটেশনে ক্লিক করেন, এখন একটা ইন্টারফেস পাবেন, এখানে আমাদের কিছু কাজ করতে হবে, এখন তো প্রথমে দেখছেন অ্যাড এ মেসেজ নোট, এটা অন করে দেন, এখন আপনাকে একটা ওই যে আমরা যে অক্টোপাসে যে একটা ই পাঠাইছিলাম বায়ার রিকোয়েস্টের জন্য একটা টেমপ্লেট দিছিলাম, ওরকম একটা টেমপ্লেট এখন আমাদের পাঠাইতে হবে, তো আমরা হচ্ছে নিয়ে আসি, আচ্ছা এই যে দেখেন আমাদের একটা টেমপ্লেট করা আছে, আমরা এই টেমপ্লেটটা কপি করে নিব, এই টেমপ্লেটে কপি করার পর তারপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই জায়গা, এখানে আমরা এখন পেস্ট করে দেব, পেস্ট করার পরে তারপরে আমরা এই যে ইউজ দিস মেসেজ এখানে ক্লিক করে দেবো, এটা ওকে, তারপর হচ্ছে সেট অ্যান অটোমেটেড ফলো আপ মেসেজ, মানে হচ্ছে আপনার এইটা যখন সেন্ড হয়ে যাবে তারপরে সে যদি আমাকে একটা রিপ্লাই দেয় তো অটোমেটিক তার কাছে আর একটা রিপ্লাই অটো চলে যাবে, আপনাকে দিতে হবে না, মানে ফেসবুকে যেমন আমরা ধরেন আমাকে যদি আমি একটা অ্যাড ক্যাম্পেইন করি, দেখেন না যে আমরা হচ্ছে কি করি, আপনাকে যখন আমাকে মেসেজে একটা ক্লিক করেন দেখেন অটোমেটিক একটা প্রশ্ন থাকে এবং একটা ক্লিক করলে অটোমেটিক উত্তর দিয়ে দেয়, তো ওইরকম একটা সিস্টেম যে আমি যে মেসেজটা পাঠাইলাম কোনো একজন বায়ার যদি আসলে রিপ্লাই দেয় তো অটোমেটিক তার কাছে একটা মেসেজ যাবে, তো সেইটাই আসলে, তো আমরা এখানে কী করবো এখানে ক্লিক করে দিয়ে ওইটাও এখানে করে নিব। আচ্ছা আপডেট ইউর লিঙ্কডইন অটোমেশন প্যাকেজ প্রো, সমস্যা করতেছে কেন, প্রোতে যাইতে বলতেছে এত ডলার খরচ করে, দুঃখিত ব্যাপার, আমার তো এখানে ই করা ছিল জবিনে লিঙ্কডইন অটোমেশন প্রো অন, মনে হয় ক্রেডিট শেষ হয় না, মনে হচ্ছে ক্রেডিট শেষ হলো আপনার, শেষ না এটা আমি আসলে আরেক ভাবে নিয়ে নিছি, এটা আসলে শেষ হবে না। ও আচ্ছা আচ্ছা, এটা মেইন অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে ভাই, আমাদের হ্যাঁ লিঙ্কডইন এর যে মেইন এটা অ্যাকাউন্ট করতে আছে, পারবেন, এটা এটা আমার কাছে আবার অ্যাফিলিয়েট লিংক আছে বুঝছেন, এটা অ্যাফিলিয়েট লিংক আছে, আপনি এখান থেকে যদি কেউ আমার লিংকে ক্লিক করে যদি কেউ করেন তাইলে পরে হচ্ছে আমি আবার আচ্ছা এখান থেকে রিওয়ার্ড পাবো বুঝছেন, ডলার পাবো। আচ্ছা আচ্ছা লিংকটা দিয়ে দিয়েন গ্রুপে, আমরা ওখান থেকেই করে নিব, এই চারজনে দিয়ে আমরা আসলে কি করতাম সমস্যা নাই, এখানে হচ্ছে দিব বুঝছেন, তারপরে হচ্ছে আচ্ছা দেখি যতটুকু করা যায়, বুঝতে পারতেছেন তাও ইউজ দিস মেসেজ, তারপরে হচ্ছে আপনি এই বাইপাস লিঙ্কডইন উইকলি যাতে আপনার এই অ্যাকাউন্টটা কোনো ক্ষতি না হয় এটা আসলে ই দিতেছে আমাকে, যাই হোক আমরা হচ্ছে দেখি এটা হয় কি না, সেন্ড সেন্ড কানেকশন, হ্যাঁ সেন্ড কানেকশন হচ্ছে, এখন সেন্ড এইভাবে হচ্ছে আপনার কানেকশন হবে, এই যে এখানে যে নট উঠছে এটা আসলে কোনো প্রবলেম না, এটা আপনার হইতেছে আপনি দেখতে পারবেন হচ্ছে নিচে গেলে পরে দেখতে পারবেন, এখানে হচ্ছে আপনি যখন মানে পুরো যাবে যে আমার এখানে আসলে এগুলো নেওয়া ছিল তারপরে প্রবলেম করতেছে,
আমি তো অনেকগুলো করতে পারবো, আবার এখনো তো এটার শেষ হয় নাই, মেয়াদ শেষ হয় নাই। ইউর পেন্ডিং কানেকশন ইনভাইটেশন 2000 করতে পারবেন, মাত্র 10টা করছে আমি মাত্র কারেন্ট এসেছে, তো এর মধ্যে আমাকে এই দেখাই দিয়েছে। একটা অ্যাকাউন্ট করে নেবেন, ফ্রি অ্যাকাউন্ট একটা করা যায়, অ্যাকাউন্ট করে নিলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনি 2000 পর্যন্ত কানেকশন সেন্ড করতে পারবেন ফ্রিতে। এই যে ফ্রি প্ল্যান নিয়ে নেবেন, এখান থেকে ফ্রি প্ল্যান নিয়ে নেবেন, এই যে সিলেক্ট সাকসেস ফ্রি প্ল্যান নিলে পরে আপনি ওখানে করতে পারবেন। এটা তারপর আমরা ডেইলি ইউজ করব না সাপ্তাহিক ইউজ করব ভাই? এটা আপনি দৈনিক ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এই যে দেখেন, ওখানে আমাকে ফেল দেখাইলো না, ওখানে ফেল দেখাইলো, কিন্তু এখানে কিন্তু এই যে আমার নিচেছে দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ দেখো এই যে সাকসেস হইতেছে, প্রায় কয়টা সাকসেস হয়ে গেছে, 23টা কিন্তু সাকসেস হয়ে গেছে। এই যে 23টার মতো, এই যে তিনটা অপশনের ভিতরে দুইটা হলো না নাকি? হ্যাঁ এই যে দেখেন, এই যে এই দেখেন হইতেছে কিন্তু সাকসেস, অলরেডি 24টা হয়ে গেছে। এই যে পেন্ডিং আছে কয়েকটা, এগুলো হইতেছে। এই যে এই যে আমার 60% কমপ্লিট হয়ে গেছে, 100% হলে আমার সবগুলো চলে যাবে আর কি। মানে ওখানে ওরা দেখাইতেছে যে আসলে আমার মানে পেইড প্ল্যান নিতে হবে, আসলে আমার 2000 পর্যন্ত দিতে পারবো, বুঝছেন? আপনার কি প্রো প্রবাস না, প্রো ভার্সন না, এটা ফ্রি অ্যাকাউন্ট করা আমার। তাহলে আমরা করলে তো আপনার যে হচ্ছে না, আমরা করলে তো আর হবে না। না না আপনাদের হবে, আপনি ফ্রি অ্যাকাউন্ট করুন, হবে হবে কেন হবে না, 100% হবে। আপনি হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন, আমি যে যেভাবে বললাম না, আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। এই যে আপনার এই ক্লিকে ক্লিক করলে এখান থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, তো অ্যাকাউন্ট করে নেবেন। আমার এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে দেখছেন, এই যে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড, এখানে হচ্ছে আমি যদি এখান থেকে আমি ই করতে পারবো, এই যে এখান থেকে আপনারা যদি করেন তো আমি এখান থেকে পেমেন্ট পাবো। অ্যাকাউন্টে কি কি চায়? কিছুই চায় না এখানে আপনার করতে, ইমেল এরকম কিছু চায় না? হ্যাঁ একটা ইমেল দিলেই হয়ে যায়, একটা ইমেল দিবেন, ওই ওই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, এবং ওই ভেরিফিকেশন কোড অ্যাক্টিভ করলে আপনার একটা অ্যাকাউন্ট হবে। তবে কিন্তু ফ্রি প্ল্যান নেওয়া হবে না, শুধু অ্যাকাউন্ট হবে, তখন একবার করতে পারবেন, একবার পরার পর আর করতে দিবে না। আর যখন আপনি একটা অ্যাকাউন্ট করে ফ্রি প্ল্যান নিয়ে নেবেন, তখন আপনি 2000 পর্যন্ত পাঠাইতে পারবেন। এই যে আমি কপি করলে এই লিংকে ক্লিক করে যদি আপনারা করেন, তাহলে আমি আরো অনেক দিন পর্যন্ত করতে পারবো। এই যে অ্যাফিলিয়েট লিংক, আচ্ছা দিয়ে দেন, ওটাই ওখান থেকেই আমরা করব, লস তো নাই আপনাদের। সেটাই আচ্ছা, জবিন গেল কই? আচ্ছা এই যে এটা হচ্ছে অ্যাফিলিয়েট লিংক, আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এখান থেকে আপনি এগুলো করতে পারবেন। ইনভাইটেশন ওয়েটিং ওয়েটিং ইউর অ্যাকসেপ্ট, এখানে সব ডাটা দেখায় আপনার কয়জন আসলে অ্যাকসেপ্ট করছে, কয়জনে করে না, কোথা থেকে করতেছে, টাইম লাইনে একদম সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। মানে এটা অনেক ভালো একটা টুলস, এটা নিয়ে হচ্ছে আপনাদের ইন ডিটেলসে একদিন কথা বলবো, যেটা নিয়ে আসলে অনেক কিছু করতে পারেন। এখানে আপনি যদি কিনেন, আপনি যদি প্ল্যানটা টাকাতে পারচেস করেন, তাহলে আপনি একা না আরো কয়েকজনকে ব্যবহার করার জন্য অ্যাক্সেস দিতে পারবেন। এই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি এখান থেকে আরেকজনকে অ্যাড করে নিতে পারবেন, বা গ্রুপ ওয়াইজও কাজ করা যায়। কিন্তু দাম কত? $19 কতদিনের জন্য? এটা আমি দেখি নাই কতদিনের জন্য করতে পারবো। এখান থেকে আপনি লিঙ্কডইনে জবও ই করতে পারবেন, লিঙ্কডইনে তো জব পোস্ট করা যায় জানেন, ওইটা আপনি এখান থেকে অনেক বেশি জব একসাথে পোস্ট করতে পারবেন এখান থেকে, যদি আমাদের এটা দরকার নাই, এটা আপনি এখান থেকে জব পোস্ট করতে পারবেন। আউটরিচে আপনি সব কিছু দেখতে পারতেছেন, এই যে ক্যাম্পেইন যদি করেন টাকা দিয়া, তাহলে আপনি এখান থেকে ই করতে পারেন। অ্যাকাউন্টে গেলে আপনি এখান থেকে অ্যাকাউন্ট মানে আর একজনকে যোগ করতে পারেন এবং শেয়ার করতে পারেন। কন্ট্যাক্টে গেলে পরে এই যে আপনার কতগুলো আসলে কন্ট্যাক্ট মানে ই করা আছে, এক্সপোর্ট করা আছে লিঙ্কডইন থেকে, এগুলো সব দেখতে পারবেন। আর আপনার ড্যাশবোর্ডে গেলে পরে হচ্ছে আপনি আসলে কোন প্ল্যান নিছেন, কতটুকু লিমিটেশন আছে, এভরিথিং বিষয়ে আসলে দেখতে পারবেন। আর গেট স্টার্টে গেলে হচ্ছে নতুন যে আপনার ইন্টারফেসটা আপনারা পাবেন, এই যে হ্যালো শেখ রবিউল ইসলাম এখানে ভিডিও দেয়, আপনাকে দেখলে আপনি বুঝতে পারেন কীভাবে চালাইতে হয়, এভরিথিং বিষয় আসা নিয়ে আর কি থাকে এখানে। আর এই যে ডাটা বেজের অ্যাকাউন্ট আছে, এখানে গেলে আপনার কতগুলো সেন্ড হয়েছে, এই যে আমার 100% সেন্ড হয়ে গেছে দেখছেন, 100% কমপ্লিট। আমি হচ্ছে এই যে 200 মানে 150 পর্যন্ত ওই যে আজকের দিনের জন্য আমার ই ছিল, আমি 60টা কমপ্লিট করছি। আর এখানে হচ্ছে আমার যদি কোনো মেসেজ তারা রিপ্লাই দেয়, আমি এখানে মেসেজ দেখতে পারবো। তো এইভাবে হচ্ছে আপনারা সবাই হচ্ছে গত ক্লাস মানে সামনের ক্লাসের আগে এই পুরো প্রসেসটা হচ্ছে কমপ্লিট করে দিবেন, আপনারা মিনিমাম একটা অ্যাকাউন্টে তো করবেনই। আচ্ছা কোথাও কি বুঝতে পারছেন? আচ্ছা রবুল ভাই,
হ্যালো, কোথাও কি বুঝতে পারেন এমন আছে? তাহলে প্রশ্ন করতে পারেন। ওই যে বুঝতে পারিনি আপনি ইয়ে থেকে, ওই যে তিনটে জায়গায় তিনটাই ক্লিক ক্লিক করার ভিডিও দেখা হলো না, ওখান থেকে একটু বলে দিতে পারবেন? আচ্ছা, কোন জায়গায়টা আবার বলবেন? ভিডিও অফ হয়ে যায়, কোন জায়গায়? ভিডিও অনই থাকে, ভিডিও অনই অনই থাকে। কোন জায়গায় বলছিলেন? ওই যে মানে যেখানে ওয়ার্ন করা আছে না, SMS যে কানেকশন যে পাঠায়, তিনটে অপশন আছে, তিনটে অপশনের একটা হইলো আর দুইটা হইলো না, আপনি যখন বললেন যে প্যারা দিচ্ছে ওই জায়গাতে। ও আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে আমরা যখন দিতে গেছিলাম যখন নেয় নাই এইটা, নিল না, পরে আবার নিল কেমনে ওটা এখান থেকে ওরা বুঝি? ওরা ওরা ফেল দেখায়, বুঝছেন? ওরা হচ্ছে ফেল দেখায়, কিন্তু ওরা অটোমেটিক যখন আপনি একবার দিবেন এই যে এখান থেকে, মানে এখানে যখন সিলেক্ট করলাম আমি, অল যখন সিলেক্ট করলাম, তারপর হচ্ছে কানেকশন ইনভাইটেশনে দিলাম, তারপরে অ্যাড হ্যাঁ, মেসেজ নোটে দিলাম, এই তো। এই নোট তো নিছেই, কিন্তু তারপর দুটো অপশন নাই নাই। হ্যাঁ বুঝতেছি। তারপরে এই যে আমরা আবার নোটটা কপি করি, কপি করার পর আপনার হচ্ছে এই জবিনের এই নোটটি আমরা দিয়ে দেই। নোটে দেওয়ার পর তারপরে আপনি এই যে ইউজ এটা দেওয়ার পর, এই যে আপনি হচ্ছে সেন্ড কানেকশন রিকোয়েস্ট, এই জায়গা হচ্ছে আমরা এই দুইটা দিতে গেছিলাম, এই যে এই দুইটা হচ্ছে বর্তমানে হচ্ছে পেইড নিতে বলতেছে। আপনি হচ্ছে দুইটা জিনিস এখানে করতে পারতেছেন না, বুঝলেন বিষয়টা? আপনি হচ্ছে সেট অ্যান অটোমেটেড ফলো আপ মেসেজ এটা দিতে পারবেন না এখন ফ্রি ভার্সনে। ফ্রি ভার্সনে ওই যে অটোমেটিক আপনাকে যে যদি মানে মেসেজ করে, মানে আপনি যে ইনভাইটেশন পাঠাইলেন এটার প্রেক্ষিতে যদি কেউ রিপ্লাই দেয়, অটোমেটিক যে তার কাছে একটা মেসেজ যাবে, এটা যে আপনি করতে পারতেন এটা করতে পারবেন না ফ্রি ভার্সনে। প্রথমবার একবার করতে পারবেন, দ্বিতীয়বার থেকে আর পেইড ভার্সন ছাড়া করতে পারবেন। তো এটা আমার মনে হয় না কোনো একটা এত ইম্পর্টেন্ট কিছু না। আপনি যখন আপনাকে কোনো একজন ক্লায়েন্ট যখন মেসেজ করে আপনি নিজেই রিপ্লাই করবেন, অটোমেটিক এত দেওয়ার কী দরকার বলেন? আর দ্বিতীয়টা, আর দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি 100 মানে এখানে যদি এটা টিক্সি নদে অন করে দেন, তাহলে হবে কি আপনার এই যে লিঙ্কডইন রেস্ট্রিক্টেড কানেকশন রিকোয়েস্ট টু 100 এ উইক, 1 সপ্তাহের মধ্যে 100-র বেশি করলে হচ্ছে আপনার লিঙ্কডইন রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি বাইপাস লিঙ্ক দিন, এটা উইকলি লিমিট এটা ই করে দেন, অন করে দেন, তাহলে আপনি 100-র বেশি করতে পারবেন, আপনার রেস্ট্রিক্টেড হবে না। কিন্তু এটা আপনি পেইড ভার্সন ছাড়া ফ্রিতে করতে পারতেছেন না, এই কারণে এই দুইটা আমাদের অন করার দরকার নাই। আমরা সপ্তাহে হচ্ছে 100 করে পাঠাবো কানেকশন, একটা করে অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ, আমাদের তো, আমরা তো মানে ক্লোন করতে পারতেছি, আমাদের তো কোনো সমস্যা নাই, আমাদের তো একটা অ্যাকাউন্ট থেকে 100 করে পাঠাতে পারলে হয়েছে। আর 1 সপ্তাহে, আমি 1 সপ্তাহ পর তো আবার করতে পারবো এই অ্যাকাউন্ট থেকে আবার 100। আপনাকে কিন্তু এই যে অক্টোপাসে সেটা সুবিধা আছে, অক্টোপাসে কিন্তু একবার দিলে পরবর্তীতে দেয় না, কিন্তু ও কিন্তু আবার প্রতি সপ্তাহে আবার 100 করে দিতেছে ফ্রিতে। এরপরে কি এই তারপরে কানেকশনে? তারপরে হচ্ছে আমরা এই দুইটা খালি করতে পারলাম না, এই দুটো আমাদের দরকারও নেই। আমরা এই নোটটা সেট করে আমরা সেন্ড টু কানেক্ট রিকোয়েস্টে দিব। এখন এই যে অ্যারোর দেখাচ্ছে কুড নট সেন্ড কানেক্ট, এটা কিন্তু অ্যারোর দেখাচ্ছে, আসলে কিন্তু অ্যারোর হয় নাই। আসলে এই যে এখন নট বেবি তো লেটার দিয়ে আপনি যদি এইখানে আবার যান, দেখবেন আবার এটা কানেকশন সেন্ড হওয়া শুরু করছে। এখানে যদি আসেন এখন, এখান থেকে দেখতে পারবেন, যদি রিলোড দেই আমরা এখান থেকে আবার দেখতে পারবো। এখানে একটু বুঝিনি যে এখানে মানে কানেকশন সেন্ড হল না আবার সেন্ড হতেছে, এই জায়গাটা একটু দেখা। এটা হচ্ছে আমাদের হচ্ছে ফ্রিতে হচ্ছে এখান থেকে দেয় না, বুঝছেন? ফ্রিতে হচ্ছে ওরা বেশি লিমিটেশন দেয় না, তখন হচ্ছে হয় কি ওরা যখন কাজ করতেছে রোবট দেখায় কি আপনার যে এটা আর যাবে না, এটা আর যাবে না, কিন্তু অটোমেটিক আপনি যেখানে যাওয়ার জায়গা মানে যেখান থেকে এটা সেন্ড হয় ওই জায়গায় দেখবেন যে লাইন বাই লাইন সেন্ড হচ্ছে, বুঝছেন? কিন্তু সামনাসামনি তো দেখাবে যে হচ্ছে না আপনার, যেমনটা প্রথমবার দেখলেন যে হচ্ছে না, কিন্তু আমাদের কিন্তু 100% সবগুলো কিন্তু চলে গেল, এটি আর কি সিস্টেম। তো আশা করি বুঝতে পারছেন। আমরা তাহলে রেকর্ডটা অফ করে দিই।